হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ তোমরা প্রত্যেকেই জানো যে WB HRB কিন্তু তরফ থেকে যে নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছিল, সেখানে কিন্তু আজ 22 তারিখ, আগামীকাল কিন্তু সেখানে তোমরা ফর্ম ফিল আপের লাস্ট ডেট তোমাদের। সেক্ষেত্রে তোমাদের ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে কিন্তু কিছুদিনের মধ্যেই তোমাদের কিন্তু ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত হতে হবে। তাই আজকে আমাদের মূল বিষয় কিন্তু ইন্টারভিউ সংক্রান্ত। তোমরা কি করবে, আমাদের যে চ্যানেল রয়েছে এডুটেক তন্ময় স্যার, সেই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবে, পাশে থাকা কিন্তু বেল আইকন যেটি আছে সেটি প্রেস করবে, এবং বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। বহু সংখ্যক স্টুডেন্ট কিন্তু রিকোয়েস্ট করেছো যে স্যার ইন্টারভিউ কিভাবে হবে এবং ইন্টারভিউয়ে কী ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করাবে, সমস্ত বিষয় কিন্তু আলোচনা করার জন্য আমাদের রিকোয়েস্ট করেছো। আমরা তোমাদের রিকোয়েস্টে ধারাবাহিকভাবে কিন্তু ইন্টারভিউ সংক্রান্ত যে রিলেটেড কোশ্চেনগুলি আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা কি করবে, আমাদের যে চ্যানেল রয়েছে এডুটেক তন্ময় স্যার, চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, এবং বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। এবার আজ চলে আসছি আমরা ইন্টারভিউ রিলেটেড। প্রথমে কিন্তু তোমার ইন্টারভিউ কিভাবে হবে সেটি আমি তোমাদের বলে দিচ্ছি। একজন ইন্টারভিউ তোমার মূলত হতে পারে যে একজন স্টুডেন্টের ইন্টারভিউ মিনিমাম তোমার হচ্ছে 10 মিনিটস কিন্তু এক্ষেত্রে অ্যালোটেড থাকে। তোমাকে 10 মিনিট ধরে কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে, ম্যাক্সিমাম থাকতে পারে 15 মিনিট। এই হচ্ছে ইন্টারভিউ শিডিউল। এবার তোমার মনে কোশ্চেন থাকতে পারে যে ইন্টারভিউ বোর্ডে কজন থাকবেন। ইন্টারভিউ বোর্ডে মূলত থাকবেন তোমার হচ্ছে, আমরা তোমাদের জানিয়ে দিচ্ছি যে মূলত থাকবেন হচ্ছে ইন্টারভিউ বোর্ড যেটি তোমাদের রয়েছে সেটা মূলত তোমাদের থাকবে আপাতত দুজন। তোমাদের ইন্টারভিউ বোর্ডে মূলত থাকবেন কিন্তু দুজন, অর্থাৎ একজন স্যার ম্যাডাম হতে পারেন বা দুজন ম্যাডাম হতে পারেন, দুজন থাকবেন। এরকম 5টি থেকে 6টি কিন্তু তোমাদের ইন্টারভিউ বোর্ড থাকবে, সেখানে যেখানে তোমাকে যেতে বলা হবে তোমাকে সেখানে যেতে হবে এবং ইন্টারভিউটি কিন্তু দিতে হবে। এক্ষেত্রে কি কি ভাষায় তোমাদের কোশ্চেন হবে সেটি তোমাদের বলে দিচ্ছি। অনেকেরই কোশ্চেন থাকে যে মূলত এটি কি ইংরেজিতে কোশ্চেন হবে না বাংলাতে। দেখো, এটি সাধারণত তোমাদের বাংলাতেই কোশ্চেন করা হয়, যেহেতু বলা আছে যে নেপালি ভাষা এবং বাংলা ভাষা লিখতে পড়তে জানতে হবে, এবং সেক্ষেত্রে কিন্তু তোমাদের বাংলা ভাষাতেই কিন্তু কোশ্চেন হবে। কিন্তু যদি তোমাকে ইন্টারভিউ জিজ্ঞাসা করা হয় তাহলে তোমার প্রচেষ্টা থাকবে যে ইন্টারভিউয়ে তোমাকে অবশ্যই ইংরেজিতে কিন্তু অ্যান্সার দেওয়া, যদি সেটি না হয় তুমি বাংলায় দিতে পারো, এক্ষেত্রে অসুবিধা নেই। আর আরেকটি বিষয়, তোমাকে হচ্ছে ইন্টারভিউয়ে বাংলা ভাষা এবং নেপালি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষায় লিখতে বা পড়তে হবে, অর্থাৎ তোমাকে ডিক্টেট করে দেওয়া হবে, তুমি তোমাকে সেটি লিখে দিতে হবে এবং তোমাকে হয়তো সেটি বলতে হবে যে তুমি পড়ো এই বিষয়টি, অর্থাৎ বাংলা এবং নেপালি ভাষা। এইটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। এবার তোমার হচ্ছে কোন ডিপার্টমেন্ট সংক্রান্ত তোমাকে আরো কোশ্চেন জিজ্ঞাসা করা হবে সেই নিয়ে এখন আমরা আলোচনা করছি। মূলত আলোচনা যেটা করা হচ্ছে সেটা তোমার, ধরো তুমি পোস্টিং রয়েছে লেবার ডিপার্টমেন্টে, তাহলে লেবার ডিপার্টমেন্ট সংক্রান্ত কিন্তু তোমাকে কিন্তু কোশ্চেন করা হবে যে তোমার কোন ডিপার্টমেন্টে কিন্তু পোস্টিং রয়েছে 1 নম্বর। সেই ডিপার্টমেন্ট সংক্রান্ত যাবতীয় যা কোশ্চেন হয় সেগুলি আমরা কিন্তু ধীরে ধীরে আমাদের আমাদের যে চ্যানেল রয়েছে সেখানে কিন্তু ভিডিও আকারে প্রকাশ করব। আজকে সামগ্রিক একটা তোমাদের সিনারিও তোমাদের সামনে তুলে ধরছি। আর লেবার ডিপার্টমেন্ট সম্বন্ধে তোমাদের জেনে নিতে হবে, যারা পোস্টিং রয়েছে বা যারা আইসিইউ এ পোস্টিং রয়েছে তারা আইসিইউ ডিপার্টমেন্ট সম্বন্ধে জেনে নেবে, এবং সিএইচও ডিপার্টমেন্টে যারা কাজ করছো তাদের ক্ষেত্রে কমিউনিটি রিলেটেড কোশ্চেন জিজ্ঞাসা করা হবে। যেমন কি কি ধরনের ন্যাশনাল হেলথ প্রোগ্রাম এই মুহূর্তে এখন রানিং অবস্থায় রয়েছে, এটি তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন। এছাড়া হতে পারে পঞ্চায়েত রাজ কি, পঞ্চায়েত রাজের আন্ডারে তোমার হচ্ছে কি কি ধরনের সিএইচও প্রোগ্রাম রয়েছে, এগুলি কি কি মানুষের উপকারে আসছে, এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের আস্ক করা হতে পারে, জিজ্ঞাসা করা হতে পারে। এবার এছাড়া তোমাদের হচ্ছে ওয়ার্ড রিলেটেড, তুমি যে ওয়ার্ডে পোস্টিং রয়েছো বা যে ওয়ার্ডে তুমি কাজ করছো সেই ওয়ার্ডের কিন্তু ওয়ার্ড রিলেটেড কিন্তু কোশ্চেন তোমাকে কিন্তু আস্ক করা হতে পারে বা জিজ্ঞাসা করা হতে পারে। এই সমস্ত কোশ্চেন কিন্তু তোমাদের অবশ্যই জিজ্ঞাসা করা হতে পারে, এই কারণ তুমি যে ওয়ার্ডে কাজ করছো সেই ওয়ার্ড সম্বন্ধে যদি তোমার ধারণা না থাকে কিন্তু তাহলেই তোমার মুশকিল। আরেকটি জায়গা সেটা হচ্ছে তুমি যদি বাংলা ভাষা এবং নেপালি ভাষাতে পড়তে বা লিখতে না পারো তাহলে তোমার ক্যান্ডিডেট কার্ড যেটা রয়েছে সেটা তৎক্ষণাৎ কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এছাড়া তোমাকে হচ্ছে আরও কিছু কোশ্চেন জিজ্ঞাসা করা হতে পারে, যেমন নার্সিং রিলেটেড বেসিক কিছু কোশ্চেন তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে। এক্ষেত্রে থিওরি পার্ট বেশিভাবে জিজ্ঞাসা করা হবে না, পুরোটাই যেটা জিজ্ঞাসা করা হয় মেনলি যেটা আমরা
এতদিন ধরে মানে অভিজ্ঞতার খাতিরে তোমাদের বলছি, মূলত কিন্তু নার্সিং এর প্র্যাকটিক্যাল পোর্শনের কিন্তু কোশ্চেন তোমাদের জিজ্ঞাসা করা হতে পারে, যেমন ইমিউনাইজেশন শিডিউল কি, এই ধরনের কিন্তু তোমাদের হচ্ছে কোশ্চেন তোমাদের কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে। তা বা তোমার হচ্ছে এটা তোমাদের জিজ্ঞাসা করা হতে পারে যে তোমার ট্র্যাডলার কি, এই ধরনের কোশ্চেন কিন্তু তোমার হচ্ছে তোমাদের জিজ্ঞাসা করা হতে পারে। এবার আমি তোমাদের আরো কিছু কোশ্চেন আছে, সেগুলি আমি তোমাদের পরে জানিয়ে দেবো যে কি কি কোশ্চেন হতে পারে। যারা সিএইচওর আন্ডারে কাজ করছো তাদের ক্ষেত্রে প্রি স্কুল কি, এই ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে হতে পারে, বা ট্র্যাডলট ট্র্যাডলট এটাই জিজ্ঞাসা করা হতে পারে সম্বন্ধে কি বোঝো, বা পঞ্চায়েতি রাজ বলতে কি বোঝো, আইসিইউতে যারা পোস্টিং রয়েছে তাদের ক্ষেত্রে আইসিইউতে কি কি ধরনের গেজেট ইউজ করা হয়, আইসিইউ যে মেশিনারিগুলো রয়েছে তাদের সম্বন্ধে তুমি কি জানো, এই ধরনের কিন্তু কোশ্চেন তোমাদের একদম বেসিক লেভেলের কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে। এই ধরনের তোমরা অবশ্যই কিন্তু প্রিপারেশন নিয়ে যাবে, এবং তোমরা কি কি বই পড়বে আগামী দিনে, বা ইন্টারভিউ সংক্রান্ত কি কি বই তোমরা পড়বে, এগুলি আমরা পরের দিকে তোমাদের জানিয়ে দেবো। আমি আপাতত তোমাদের এখন বলবো তোমরা নার্সিং এর যে বেসিক বই তোমাদের কাছে রয়েছে, যে বইগুলি তোমরা জিএনএম নার্সিং এ পড়েছো বা বিএসসিতে পড়েছো, সেই ধরনের বইগুলি এখন থেকে পড়া শুরু করে দাও, এবং প্রতিদিন 2 থেকে 2.5 ঘন্টা তোমাদের পড়তে হবে ইন্টারভিউ সংক্রান্ত বিষয়ের জন্য, কারণ ইন্টারভিউটা খুবই ভাইটাল। ইন্টারভিউয়ে তোমার যদি 15-র মধ্যে তুমি যদি 2-3 পাও, সেক্ষেত্রে তোমার যদি স্কোর বেশি হয়ে থাকে কোনো কারণে, 2-3 বা 4 যদি পাও স্কোর, যদি তোমার এডুকেশন কোয়ালিফিকেশন বা আদার্স যে ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো যদি বেশিও হয়ে থাকে, সেক্ষেত্রে তোমার কিন্তু র্যাঙ্কে আসা সোজা নয়, অর্থাৎ মেরিট প্যানেলে কিন্তু তোমার আসা অতটা সোজা হবে না। তাই অবশ্যই কি, অবশ্যই তোমরা কি করবে, ইন্টারভিউটা ভালো রকম গুরুত্ব দেবে, কারণ ইন্টারভিউয়ে প্রচুর মার্কস রয়েছে, 15 নাম্বার। এই মার্কসটা কিন্তু তুমি যদি 15-র মধ্যে 10, 12, 11, 12 যদি পেতে পারো, তাহলে তোমার কিন্তু অনেকটাই হেল্প হবে, এবং তোমার র্যাঙ্ক বা মেরিট প্যানেলের যে নাম্বার রয়েছে সেটা কিন্তু অনেকটাই ওপরে চলে আসবে। এবং বিশেষত আমি তোমাদের আরেকবার জানিয়ে দিচ্ছি যে আমাদের চ্যানেলের তরফ থেকে তোমাদের কাট অফ মার্কস কতটা পর্যন্ত দেওয়া হয়েছে, এবং কত কত পর্যন্ত কাট অফ হলে তোমার একটা তুমি একটা গভর্নমেন্ট জব পেতে পারো, সেই সংক্রান্ত বিষয় কিন্তু আমরা তোমাদের সামনে তুলে ধরছি। জাস্ট তোমরা আমাদের সাথে থাকবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা জিএনএম যারা ফিমেল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু টেন্টেটিভ তোমার একটা যে কাট অফ আমরা চ্যানেলের তরফ থেকে যেটা তোমাদের দেখাচ্ছি, কারণ আমাদের যেটা মনে হয়েছে এটা আদৌ বাস্তব মিলতেও পারে নাও মিলতে পারে, আমরা প্রথমেই ডিক্লেয়ার করে দিচ্ছি এটা টেন্টেটিভ। এখানে আমরা লিখেছি, তোমরা দেখতে পেয়েছো যে এটা সম্ভাব্য হতে চলেছে, কিন্তু এটা মিলতেও পারে নাও মিলতে পারে, কারণ কেউ কোনোদিন বলতে পারবে না যে আদৌ কতটা পরিমাণ কাট অফ যেতে পারে, কিন্তু একটা পর্যবেক্ষণ, একটা সমীক্ষা, একটা রিসার্চ করে কিন্তু অবশ্যই মোটামুটি তোমাদের বলা যায় এতটা পর্যন্ত কাট অফ থাকতে পারে। তোমরা এখানে ক্যাটাগরিগুলি প্রত্যেকটি দেখতে পাচ্ছ, প্রথমে ইউআর, তারপর ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি এবং পিডাব্লিউডি। ভ্যাকেন্সি এখানে উল্লেখ করা হয়েছে 1158,524, তোমার ওবিসি বি এর ক্ষেত্রে হচ্ছে 156, এসসির ক্ষেত্রে 1013, এসটির ক্ষেত্রে 254, এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে 78। এবার চলে আসছি যে কাট অফ কতটা পর্যন্ত তোমাদের যেতে পারে, এটা আমাদের মতানুসারে বা আমরা এটা ভেবেছি যে তোমাদের এতটা পর্যন্ত কাট অফ যেতে পারে, এবং কাট অফ যেটা সেট আপ করা হয়েছে বা তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা পুরোটাই কিন্তু 100-র আন্ডারে। এই কাট অফ মার্কস যেটা করা হয়েছে সেটা 100-র মধ্যে। তাহলে জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে বা ইউআর যারা রয়েছে তাদের ক্ষেত্রে 60 থেকে 63-র মধ্যে কিন্তু কাট অফ যাওয়ার কথা, ফিমেলদের ক্ষেত্রে বলছি, আবারও বলছি এটা ফিমেলদের ক্ষেত্রে। তারপর ওবিসি তোমার হচ্ছে এর ক্ষেত্রে 37 থেকে 40, ওবিসি বি এর ক্ষেত্রে হচ্ছে তোমার তোমরা দেখতে পাচ্ছ যে 54 থেকে 56, ওবিসি তোমার হচ্ছে বি এর ক্ষেত্রে, এবং এসসির ক্ষেত্রে হচ্ছে 33 থেকে 36, এসটির ক্ষেত্রে হচ্ছে 35 থেকে 38, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু অল, অর্থাৎ ইউআর এর ক্ষেত্রে 60 থেকে 63 তোমরা দেখতে পাচ্ছ, ওবিসি এর ক্ষেত্রে 37 থেকে তোমার 40, এবং ওবিসি বি এর ক্ষেত্রে তোমার হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা যেটা হচ্ছে 54 থেকে এবং 56-র মধ্যে থাকার কথা, এটা 100-র মধ্যে আমরা বলছি। এটা আমাদের চ্যানেলের মোটামুটি রেসপন্সিবল চ্যানেল, নার্সিং জগতে এক গুরুত্বপূর্ণ চ্যানেল, এবং তোমরা সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ ভবিষ্যতে তোমরা এখান থেকে ইন্টারভিউ সংক্রান্ত আরও অনেক প্রত্যেকটি যে সেগমেন্ট আছে আমরা ইন্টারভিউ সংক্রান্ত কোশ্চেন এই চ্যানেলে কিন্তু আপলোড করব।
অবশ্যই তোমরা কি করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। এবার চলে আসছি জিএনএম, যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কাট অফ কতটা পরিমাণ যেতে পারে। তোমাদের সামনে এখন আমি পিডিএফটি অন করেছি এবং এটা তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি, এটা মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এবং অবশ্যই তোমরা এখানেও দেখতে পাচ্ছো যে টেন্টেটিভ কাট অফ তোমাদের ইউআরের ফার্স্টে রয়েছে ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি, পিডাব্লিউডি। এবার ভ্যাকেন্সি কত ছিল সেটা আমরা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি যে ভ্যাকেন্সি কত। ইউআরের এগেনস্টে ভ্যাকেন্সি আছে তোমরা দেখতে পাচ্ছ যে 129, ওবিসি এর ক্ষেত্রে 67 বা 67, ওবিসি বি এর ক্ষেত্রে 19, আচ্ছা এসসির ক্ষেত্রে হচ্ছে 161, এসটির ক্ষেত্রে 42 এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের ক্ষেত্রে আছে 7। এবার কাট অফ মার্কস কত তোমরা দেখে নাও, এটা আমাদের মনে হয়েছে আমাদের চ্যানেলের তরফ থেকে ফার্স্টেই তোমরা দেখতে পাচ্ছ যে এটা ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে আমি যেটা তোমাদের দেখালাম। এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ও তোমার যেটা দেখাচ্ছি ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ইউআর এর ক্ষেত্রে হচ্ছে 54 থেকে 57, আচ্ছা ওবিসি এর ক্ষেত্রে হচ্ছে 39 থেকে 41, ওবিসি বি এর ক্ষেত্রে হচ্ছে 41 থেকে 43, এসসি ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে 37 থেকে 40, এসটিদের ক্ষেত্রে 38 থেকে 41 এবং বাকি যারা ক্যান্ডিডেট আছে বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের ক্ষেত্রে অল। এই ছিল আজকে আমাদের কাট অফ এবং ইন্টারভিউ সংক্রান্ত ভিডিও। এবং তোমরা যারা আজকে চ্যানেলে নতুন ভিজিট করেছো তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আমাদের চ্যানেল খুবই রেসপন্সিবল এবং গুরুত্বপূর্ণ চ্যানেল নার্সিং জগতে। তাই তোমরা কি করবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ ভবিষ্যতে ইন্টারভিউ সংক্রান্ত প্রত্যেকটি ডিপার্টমেন্টকে ধরে ধরে আমরা কিন্তু এক্ষেত্রে ভিডিও আপলোড করব এবং ওয়ান বাই ওয়ান ভিডিও থাকবে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। এবং তোমাদের এই ইন্টারভিউ সংক্রান্ত যদি কোনো কোশ্চেন থাকে বা কোয়ারিজ থাকে তোমরা আমাদের কমেন্ট বক্স সেকশনে কিন্তু সেখানে কমেন্ট করবে, আমরা যথাযোগ্য তোমাদের অ্যান্সার দিয়ে সাহায্য করব। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে।